হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা অনেকেই বলছো যে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না সার্ভার প্রবলেম তো তোমাদের পুনরায় আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ডাউনলোড করবে তো ডাব্লু বিবি ওয়েবসাইট ঠিক আছে সেখানে তোমরা সার্চ করবে সার্চ করার পর এখানে যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যখনই পেজ ওপেন হয়ে যাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবে ঠিক আছে চলো নিচের দিকে নামার পর এই যে এই জায়গায় ক্লিক হেয়ার আছে এখানে তোমরা জানো প্রত্যেকে যে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে নেবে সিম্পলি দেখে নাও তোমাদের এরকম যে সার্ভিস আন্যাভেলেবেল এটা লেখা থাকবে তোমাদের কি করতে হবে রিফ্রেশ করে নিতে হবে ঠিক আছে দেখে নাও রিফ্রেশ করলে তোমাদের সামনে এরকম প্লিজ ওয়েট হয়ে একটি পেজ ওপেন হবে তোমরা কিছুক্ষণ ওয়েট করবে এবং তোমাদের যদি নেটওয়ার্ক কম থাকে তোমরা কিন্তু ফুল নেটওয়ার্কে অবশ্যই থাকবে ঠিক আছে যাতে করে তোমাদের নেটওয়ার্কটা খুব ভালো থাকে দেখে নাও আমি তোমাদের রাত্রি সাড়ে এগারোটায় কিন্তু এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার চেষ্টা করছি দেখে নাও দেখে নাও এইভাবে তোমাদের সামনে কিন্তু পেজটা ওপেন হবে ঠিক আছে তোমাদের সামনে পেজটা ওপেন হবে তো এখানে তোমরা জানো যে ক্লিক করতে হবে ঠিক আছে যে এখানে ক্লিক করতে হবে চলো এখানে ক্লিক করে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবে ক্লিক করলে এরকম প্লিজ ভাবে আরও একবার আসবে ঠিক আছে ওয়েট করবে দেখে নাও ওয়েট করার পর দেখবে আরও থাকবে যে সার্ভিস ইজ তোমাদের কি করতে হবে পুনরায় রিফ্রেশ করতে হবে চলো রিফ্রেশ করে নিই দেখে নাও রিফ্রেশ করতে হবে তাহলে রিফ্রেশ করলে তোমাদের সামনে এরকম আরেকটা প্লিজ ওয়েট হয়ে পেজ চলে আসবে দেখে নাও তো দেখে নাও যদি এরকম আসে ঠিক আছে তোমাদের কি করতে হবে আর একবার রিফ্রেশ করে নিতে হবে ঠিক আছে আর একবার রিফ্রেশ করে নেবে দেখে নাও তখনের টাইম আর আমার এখনের টাইমটা একবার দেখে নাও ঠিক আছে প্রায় আট দশ মিনিট পর ট্রাই করতে করতে এই পেজটি ওপেন হলো ঠিক আছে যেখানে প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এবং প্রিন্ট যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে তোমাদের টাচ করতে হবে চলো এখানে টাচ করে নিই আর ওয়েট করতে হবে ঠিক আছে এবং ভালো নেটওয়ার্কে থাকতে হবে সবসময় যেন ফুল নেটওয়ার্ক থাকে দেখো এইভাবে সার্ভিস আরও আনএেলেবেল দেখাতে পারে তোমাদের কিন্তু তবু রিফ্রেশ করতে হবে রিফ্রেশ করবে দেখবে চলে আসবে তো দেখে নাও রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর ওয়েট করার পর চলে এলো এই পেজিটা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে আর রয়েছে এক্সাম ডেট অফ বার্থ ঠিক আছে এন্টার ডেট অফ বার্থ সেখানে এরপর আমরা চলো ফিলটা করে নিই তো এইভাবে আমরা ফিলটা করে নেব করার পর প্রিন্ট তোমাদের যে এডমিট কার্ডের অপশানটা রয়েছে এখানে আমাদের কিন্তু টাচ করতে হবে ঠিক আছে টাচ করার পর কিন্তু তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তোমাদের কিন্তু অধৈর্য হওয়া চলবে না এবং নেটওয়ার্ক কিন্তু ভালো চাই দেখে নাও যে এভাবে প্লিজ ওয়েটের পর অটোমেটিক কিন্তু অ্যাডমিট কার্ডটা চলে আসবে স্ক্রিনের সামনে আসবে না তোমাদের দেখবে ক্রোমে আপলোড হয়ে যাবে ঠিক আছে সে ক্রোমে গিয়ে তোমাকে ওপেন করতে হবে বা তোমাদের যে মেমোরি কার্ড ফোন মেমোরি বা যে মেমোরি কার্ড রয়েছে সেই মেমোরি কার্ডে অটোমেটিক সেভ হয়ে সেভ হয়ে যাবে তোমরা সেখান থেকে দেখে নেবে তো দেখে নাও বাম পাশের নিচে এক্সাম ভেনু বা অ্যাপ্লিকেশান নম্বরটা দেখে নাও ঠিক আছে যে সমস্ত আমি তোমাদের দেখালাম এগুলো সমস্ত তোমরা এইভাবে যদি স্টেপ বাই স্টেপ করো তাহলে হয়তো তোমরা পেরে যাবে ঠিক আছে তো তোমাদের নেটওয়ার্ক কিন্তু ভালো চাই তোমাদের বারবার বলছি নেটওয়ার্কটা অবশ্যই খুব ভালো চাই তাহলে এখন একবার টাইমটা দেখে নাও কটা বাজছে ঠিক আছে এগারোটা একান্ন অর্থাৎ আমি প্রায় তিরিশ মিনিট ট্রাই করলাম রিফ্রেশ করে বারবার রিফ্রেশ করে ট্রাই করার পর অবশেষে অ্যাডমিট কার্ডটি পুনরায় আমি আরও একবার ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিলাম তোমরাও এভাবে ডাউনলোড করো আশা করি তোমাদের হয়ে যাবে আর তোমরা নেটওয়ার্ক যেন তোমাদের নেটওয়ার্কটা ভালো থাকে তাছাড়া তোমাদের কিন্তু এক দু দিন ওয়েট করতে হবে ঠিক আছে এক দু দিন ওয়েট করো দেখো প্রবলেমটা সলভ হয়ে যাবে তো তোমাদের অনেকের জিজ্ঞাসা ছিল তাই আমি তোমাদের এই ভিডিওটি আরও পুনরায় আমাকে করতে হলো ঠিক আছে তো অবশ্যই এইভাবে চেষ্টা করো সকলেরই হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হলে অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ সো মাচ